প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে। তোমাদের এর আগের ক্লাসে পড়া হয়েছিল মেবি পঞ্চম শ্রেণী, হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়, সরি পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ অধ্যায়, হ্যাঁ। আর আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সংবেদী অঙ্গ। তাহলে সংবেদী কথা বললে আমরা এমনি বুঝি, তাই না, যে অল্প উদ্দীপনায় যে সমস্ত অঙ্গাণুগুলো সাড়া দেয় সেগুলো হচ্ছে অঙ্গা কি সংবেদী অঙ্গ, ঠিক আছে। সবাই একটু পাঠ্য বই সাথে রাখো। তাহলে সংবেদী অঙ্গ আমরা বললাম, তাহলে সংবেদী অঙ্গগুলো কী কী সেগুলো আমাদের জানা দরকার, তাই না। তাহলে তোমাদের বইতে দেখো দেওয়া আছে যে ছবি দেওয়া আছে, ছবি এখানে দেওয়া আছে যে পাঁচটা ছবি দেওয়া আছে। তাহলে তোমাদের এই বইতে এই পাঁচটা অঙ্গাণু হচ্ছে সংবেদী অঙ্গ নামে পরিচিত। তাহলে কী কী দেওয়া আছে ছবিতে? দেওয়া আছে হচ্ছে চোখ দেওয়া আছে, তারপরে হচ্ছে নাক দেওয়া আছে, কান, তারপরে হচ্ছে ঠোঁট, জিহ্বা, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ। তাহলে আমরা কী বলছিলাম, সংবেদী অঙ্গ যে অল্প উদ্দীপনায় সাড়া দেয়, তাই না। তাহলে কেমন সংবেদী অঙ্গ সেই হিসেবে এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো। দেখো যে আমরা যখন তাকিয়ে থাকি, কারো হাত যদি আমাদের সামনে দিয়ে নিয়ে যায় আমাদের চোখ কী হয়, অর্থাৎ আপনা আপনি বন্ধ হয়ে যায়। তাহলে এটা কী হচ্ছে তাহলে, যে একদম অল্প উদ্দীপনায় সাড়া দেওয়া। অথবা তোমার আমার কি আমাদের শরীরে যখন কোনো মশা কামড় দেয় তখন কিন্তু অন্য কেউ বলে দেয় না যে তোমাকে মশায় কামড় দিচ্ছে। তাহলে কী হচ্ছে, আমাদের হাত আপনা আপনি চলে যাচ্ছে, যেখানে মশা কামড় দিচ্ছে সেখানে চলে যাচ্ছে। অথবা কেউ মনে করো চিমটি কাটলেও আমরা বুঝতে পারি, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ। তাহলে সংবেদী অঙ্গের মধ্যে আমাদের এখানে তোমরা বইতে দেখবা যে চোখ, কান, নাক এবং জিহ্বা বাইরের সকল খবরাখবর যোগান দেয় কোথায়, মস্তিষ্কে। ওই যে বললাম যে সংবেদী অঙ্গ, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এই সংবেদনটা অর্থাৎ আমাদের যে উদ্দীপনা, সরি, যে উদ্দীপনাটা, এই উদ্দীপনা আমাদের সরাসরি গিয়ে যায় মস্তিষ্কে যায়, সেই মস্তিষ্ক থেকে কিন্তু আমাদের সাড়া দেয়। যদিও কাজটা একদম মুহূর্তের মধ্যে হচ্ছে, তারপরেও কিন্তু আমরা উপরে ক্লাসে গেলে পাবা যে তোমরা অষ্টম শ্রেণীতে প্রতিবর্ত ক্রিয়া এই সম্বন্ধে অনেক ভালো করে বলা আছে। আচ্ছা, আমরা এগুলো তাহলে পরবর্তী ক্লাসে উঠে জানবো। তা আজকে শুধু আমরা জানতেছি হচ্ছে সংবেদী অঙ্গগুলো কী কী এবং সেই সংবেদী অঙ্গের পরিচয় জানবো, সংবেদীর অঙ্গের কাজ জানবো। তাহলে সংবেদীর অঙ্গের মধ্যে প্রথমেই আছে আমাদের চোখ, হ্যাঁ। তাহলে আমরা চোখ দিয়ে কী করি, দেখতে পাই। আর এই চোখ কোথায় অবস্থিত, আমাদের অক্ষিকোঠরে, যে মাথার সামনে দুটি অক্ষিকোঠর আছে, এই অক্ষিকোঠরের মধ্যে হচ্ছে একজোড়া কোষ অবস্থিত, হ্যাঁ। আর এই কোষ আমাদের এই চোখ যে আটকানো থাকে সেটা কয়টি পেশি দ্বারা আটকানো থাকে সে কথায় বলা হয়েছে, যে ছয়টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকোটরে আটকানো থাকে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগুলোক নড়াচড়া করানো যায়, অর্থাৎ এই যে আমরা এই বিভিন্ন দিকে তাকাই, হ্যাঁ। তাহলে অর্থাৎ আমরা চোখ নড়াচড়া করি এই অক্ষিগুলোকের মাধ্যমে। তোমরা বুঝবা তোমাদের যে সিক্সের ক্লাস হচ্ছে, একটা ক্লাস মানে তোমাদের দিছি, দেখছো তোমরা এর আগে একটা ক্লাস দেখো নাই, একটা ক্লাস দেখো। আমরা হচ্ছে আমরা হলো পঞ্চম অধ্যায় আলোচনা করছি আমাদের, আর আজকে একটু সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করতেছি। তোমরা স্কুলে আসতো কিছুর জন্য?
আচ্ছা দেখো আমরা সংবেদী অঙ্গ নিয়ে কথা বলতেছি তোমরা একটু দেখতে পারো যে এখানে আমরা হচ্ছে সংবেদীর অঙ্গের মধ্যে আসবে কি আমাদের চোখ আসবে তাহলে যে যে চোখের অন্তর্গঠন হ্যাঁ একটা চোখ আঁকা হয়েছে চোখের কি কি অংশ থাকে সেটার পরিচয় জানবা তারপরে হচ্ছে সেই অঙ্গাণুগুলো কোনটা কি কাজ করে সেই সম্বন্ধে আমরা জানব তাহলে সংবেদীর মধ্যে প্রথমে কি বললাম আমাদের চোখ আছে সেই চোখ হচ্ছে আমাদের ছয়টি পেশি দ্বারা আটকানো থাকে এবং আমরা যে চোখ নাড়াচাড়া করি সেই পেশিগুলো দ্বারা যদি আটকানো না থাকতো তাহলে কি আমরা চোখ নাড়াচাড়া করতে পারতাম না একজনে মনে করো একদিকে তাকাইছে আর পেশি দ্বারা আটকানো না থাকলে কি হইতো সেগুলা যেদিকে তাকাইছি সেদিকে একদম কি হয়ে যেত স্থির হয়ে যেত তাই না তারপরে হচ্ছে আমাদের চোখের জন্য কি করতে হবে যত্ন নিতে হবে তাই না আমরা যেমন রাস্তাঘাটে হাঁটি সব সময় কি হয় ধুলাবালি ঠিক আছে আমরা সব সময় অর্থাৎ এমন বাসাসে রাস্তা দিয়ে যাচ্ছি পাশ দিয়ে কি যাচ্ছে গাড়ি যাচ্ছে বিশেষ করে এখনকার দিনে বেশি হবে যে বৃষ্টির দিনে তো রাস্তাঘাটে ধুলাবালি কম থাকে তাই না আর এই শীতের দিনে ধুলাবালি বেশি থাকে অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছি চোখের সামনে দিয়ে বাস যাচ্ছে কি হয় বাসের স্পিডে হ্যাঁ বাতাসে তোমার চোখ ভরে গেল বা আমাদের চোখ ভরে গেল ধোঁয়ায় তাই না এখানে চোখ থেকে যদি পানি বের না হয় তাহলে কি হইতো এই ধোঁয়াগুলো চোখের মধ্যে আটকে খুব তাড়াতাড়ি আমাদের চোখ নষ্ট হয়ে যেত হ্যাঁ সেই জন্য কী করতে হবে আমরা চোখের যত্ন কীভাবে নিব সেই সম্বন্ধে একটু বলি যে বললাম যে আমরা বাইরে গেলে যে যখন আমরা বিভিন্ন ধুলাবালিতে আক্রান্ত হই বা চোখের ভিতরে যাই তখন বাহির থেকে এসে কী করতে হবে পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হবে তাহলে আমরা এখন জানবো যে এই চোখের বিভিন্ন অংশ এবং সেই অংশগুলোর কাজ ঠিক আছে তাহলে চোখের প্রথমে আসে কি চোখের পাতা তাহলে চোখের বাইরের চোখের পাতা হচ্ছে চোখের বাইরের আবরণ অর্থাৎ চোখ বন্ধ করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চোখের পাতা তাই না তাহলে চোখের পাতা খোলা এবং বন্ধ করা যায় আর এই চোখের পাতা খুললে আমরা তারপরে কি এটা চোখ বন্ধ করে চোখকে অর্থাৎ চোখের পাতা আবার কি করে কাজ হচ্ছে চোখকে বন্ধ করে চোখকে বিভিন্ন জিনিসের আক্রান্ত থেকে রক্ষা করে তাই না অর্থাৎ কেউ একটা কলম ছুঁড়ে মারলো ওই যে বললাম যে কেমন সংবেদী আমরা বসে আছি কেউ হচ্ছে কলম ছুঁড়ে মারছে এখন দেখো যে কলমটা তোমার চোখে লাগার আগে কিন্তু চোখটা তোমার বন্ধ হয়ে যাবে না তাহলে সেই হিসেবে হলো যে এটাও আমাদের চোখের একটা কাজ যে এটা বন্ধ করে চোখকে বিভিন্ন আক্রান্ত থেকে রক্ষা করে বা চোখের পাতা বন্ধ করে বিভিন্ন ধুলাবালি থেকে আমাদের রক্ষা করে তারপরে আছে দুই নম্বরে হচ্ছে কনজাংটিভা চোখের পাতা খুললেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হচ্ছে কনজাংটিভা আর হচ্ছে অক্ষিগোলক তিন নম্বরে যে এটি গোলাকার বলের মতো অঙ্গ গোলকটি তিনটি স্তরে গঠিত আমরা যে চোখ অক্ষিগোলক দেখি এই অক্ষিগোলকটা তিনটি স্তরে গঠিত কী কী একটা হচ্ছে স্ক্লেরা আরেকটা হচ্ছে কোরয়েড আরেকটা হচ্ছে রেটিনা তাহলে প্রথমে আমরা স্ক্লেরা সম্বন্ধে জানবো যে দেখো এখানে হলো চিত্র দেওয়া হয়েছে যে এটা চোখের অন্তর্গঠন এখানে নাম দেওয়া হয়েছে সবই যে এটা হচ্ছে স্ক্লেরা তাহলে আমাদের যে অক্ষিগোলকের মধ্যে সবচেয়ে বাইরে যে স্তর সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি স্ক্লেরা বলা হয়েছে দেখো যে অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত এবং পাতলা স্তরটি হচ্ছে স্ক্লেরা এটি চোখের আকৃতি রক্ষা করে এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না তারপরে আসো দেখো যে এখানে দিচ্ছে যে কর্নিয়া তাহলে কর্নিয়া হচ্ছে স্ক্লেরার সামনের চকচকে অংশটি হচ্ছে কর্নিয়া এই অংশটি একেবারে স্বচ্ছ এর ভেতর দিয়ে আলো চোখের ভিতর প্রবেশ করতে পারে বা চোখের ভিতর আলো ঢোকে
তারপরে আছে ক্রোয়েড স্ক্লেরার স্তরের নিচের স্তরটি হচ্ছে ক্রোয়েড এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর এখানে বহু রক্তনালী প্রবেশ করে রক্তনালী অর্থাৎ আমরা চোখে কিন্তু অসংখ্য রক্তনালী আছে হ্যাঁ যেগুলো আমরা কি দেখতে পাই না অর্থাৎ এগুলো একদম